কাঙ্ক্ষিত সেবা পেতে ভোর হবার আগেই দীর্ঘ লাইন, কয়েকদিন ঘুরেও মেলেনি রিপোর্ট। রাজধানীর বিশ্বসায়িত হাসপাতালে রোগী ভোগান্তি চরমে, ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ। দেখতে আসল মনে হলেও সবই নকল, 1 কোটি টাকার জাল নোট সহ গ্রেফতার 3 সক্রিয় 15 কোম্পানির সন্ধান, লেনদেনে সতর্ক হওয়ার পরামর্শ। ভাঙাচোরা সড়ক, বৃষ্টি এলেই ডোবে শহর, সিটি কর্পোরেশন হওয়ার 10 বছরেও গাজীপুরে বাড়েনি নাগরিক সুবিধা, ঘাড়ে উল্টো বাড়তি ট্যাক্সের বোঝা, জনবল সংকটের অজুহাত। দীর্ঘ অপেক্ষার পর আলোকিত হওয়ার পথে দ্বীপ উপজেলা হাতিয়া, এ মাসেই চালু হচ্ছে 15 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান, 7 লাখ মানুষের ঘরে যাবে বিদ্যুৎ। এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের রুখতে ঐক্যবদ্ধ রাশিয়া চীন, ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন শি জিনপিং এর প্রথম বৈঠক, জোর দিলেন কৌশলগত মিত্রতার উপর। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। চিকিৎসা পেতে ভোর হবার আগে দীর্ঘ লাইন, অপেক্ষায় যেন নিয়তি রোগীদের। রাজধানীর বিশ্বসায়িত হাসপাতালে ভোগান্তির একেবারেই শেষ নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দুর্ভোগ কমাতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী করার পাশাপাশি 8 বিভাগে নির্মাণ হচ্ছে বিশ্বসায়িত হাসপাতাল। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তন আনতে হবে ব্যবস্থাপনার ক্ষেত্রেও। ফারুক ভাই রবিনের রিপোর্ট। সারি সারি এসব বোতল, ছাতা, ব্যাগ প্রতিনিধিত্ব করছে এক একজন রোগীর। টিকিট বিক্রি শুরুর কথা সকাল 8টায়, কিন্তু ভোরের আলো ফোটার আগেই হাসপাতালে ভিড় করে প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন গাজীপুরের মোমেনা খাতুন, খুলনার শিউলি আক্তার, কিংবা কুমিল্লার ওয়াজিউল্লার মতো দেশের নানা প্রান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা। এমন দৃশ্য চোখে পড়ে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। আর এটিই যেন দেশের বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীর বিপরীতে চিকিৎসা ব্যবস্থাপনায় সীমাহীন সীমাবদ্ধতার প্রকৃত চিত্র। দূরবেলায় ফজরের আজান দিয়েছে, পর বাইরেছি, 5টা দিয়ে আসছি, তারপর 35 নম্বর সিরিয়াল হবে। 4টা বাজে এখানে আসলে প্রায় 200 লোকের পিছনে পড়ে যাচ্ছে সিরিয়াল। দেরি হয়ে গেলে ডাক্তার দেখাতে পারবো না, এই জন্য আমরা সকালে ভোরবেলা এসে ফাইলটা জমা দিচ্ছি। তো যদি নোয়াখালীতে এরকম ব্যবস্থা কিছু হয় তাহলে তো আর ডাকাতে আসা লাগে না, কষ্ট করা লাগে না। মেডিকেল কলেজ সাধারণ কিংবা বিশেষায়িত, রাজধানীতে সব ধরনের হাসপাতালের গল্পটা প্রায় একই। দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে হাসপাতালগুলোতে, চিকিৎসক দেখানো, পরীক্ষা নিরীক্ষা কিংবা হাসপাতালে ভর্তি, সব ক্ষেত্রেই অপেক্ষার প্রহরে ম্লান হয়ে পড়ে মৌলিক সেবার নিশ্চয়তা। সকাল 8টার সময় আসছি, এখন বাজে 10টা, টিকিট পাইলাম, এখন আবার ডাক্তার দেখাইতে যাব। পরীক্ষার জন্য সারাদিন ঘুরে পরে আবার কালকে, কালকে ঘুরে আবার যাব পরশু, মানে কামের মানুষ এখানে চিকিৎসা করার ক্ষমতা নাই। এখানে যাও, ওইখানে যাও, এখানে যাও, আজ না কাল এরকম করতে করতে এখন আমি কিন্তু ভর্তি করাইতে পারি না রোগী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে আধুনিকায়ন হচ্ছে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা। পাশাপাশি দেশের 8 বিভাগে নির্মাণাধীন বিশেষায়িত হাসপাতাল ভূমিকা রাখবে স্বাস্থ্যসেবার দূরত্ব ঘোচাতে। এই লোডটা তো আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে, সেটার কাজই আমরা করছি। 4টা বিভাগীয় হাসপাতালে নিউরোসায়েন্স, অর্থোপেডিক্স, বার্ন, ক্যান্সার, কার্ডিয়াক, কিডনি ডায়ালাইসিস, এগুলো প্রায় শেষ পর্যায়ে কাজগুলো। বিশেষজ্ঞরা মনে করেন, কেবল সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব স্বাস্থ্যখাতের সীমাবদ্ধতা। সকাল 8টা থেকে বা 9টা থেকে 2:30 পর্যন্ত আউটডোর হবে না, এটা সারাদিন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অনেক বড় আকারে দাঁড় করাতে হবে। এটা শুধু যে বেড আকারে আমরা 50 বেড বা 100 বেড বলি তা নয়, বরঞ্চ এইভাবে বলতে চাই যে এই উপজেলার যত মানুষ আছে তাদের যে স্বাস্থ্য চাহিদা, তার 80% যেন উপজেলায় ভালোভাবে পূরণ হয়। একই সঙ্গে আনুপাতিক হারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাড়ানো ও দক্ষতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 5টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। এ সময় বিমানবন্দরে বড় বোন শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রিহানা। পরে মোটর শোভাযাত্রায় হোটেলে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। রোববার যুক্তরাজ্যের রাজার দেওয়া অভ্যর্থনা এবং সোমবার প্রয়াত রানীর শেষকৃত্যানুষ্ঠানের আয়োজনে যোগদান শেষে
১৯ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীও তার সফর সঙ্গীদের নিয়ে বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। দেখতে আসল মনে হলেও এগুলো আসলে সবই জাল টাকা। গোয়েন্দা পুলিশ সারা দেশে এমন নোট তৈরিতে অন্তত ১৫টি চক্রের সন্ধান পেয়েছে। জাল টাকার ব্যবসায়ীরা উৎপাদন ও বিপণনে ভাগ হয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করে থাকে। ১ কোটি টাকা জাল নোট সহ ৩ জনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে এসব তথ্য। বুলবুল রেজা রিপোর্ট। দেখতে আসল টাকা মনে হলেও এগুলো আসলে জাল। ১,০০,০০০, ১,২,০০০, ১,২৫,০০০ জাল টাকা। রাজধানীর তেজগাঁও ও গাজীপুরে অভিযান চালিয়ে বিপুল এই জাল টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এই চক্রটির প্রধান মজিবুর রহমান। দীর্ঘ এক যুগ ধরে জাল টাকার কারবারে জড়িত তিনি। তার মতে, জাল টাকার ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানিতে ভাগ হয়ে কাজ করে। মজিবুরও একটি কোম্পানির মালিক। সারা দেশে এরকম কোম্পানি আছে ১০ থেকে ১৫টি। মাসে প্রতিটি কোম্পানি ৫০,০০০০ থেকে ১,০০০,০০০ জাল টাকা বাজারে ছাড়ে। জাল টাকার কোম্পানিগুলো আবার কয়েকটি স্তরে ভাগ হয়ে কাজ করে। কারখানায় কাজ করে ৩ ধরনের লোক, যাদের কাজ কাগজ বানানো, প্রিন্ট ও কাটিং করা। মার্কেটিং বিভাগের মাধ্যমেই মূলত পাইকারি ও খুচরা কারবারির হাত হয়ে জাল টাকা ছড়িয়ে পড়ে বাজারে। তারা প্রতিদিন দেখা গেলো ১০,১২,১৫,০০০টা জাল নোট তৈরি করে। আবার অন্যদিকে সেমওয়ে আরেকটা চক্র থাকে, যারা মার্কেটিং করে তারা করে গিয়ে এখান থেকে তখন মানে তাদের কাছ থেকে নিয়ে যায় যে আমি তোমার কাছ থেকে ১,০০,০০০ টাকা নিব, তোমাকে আমি ১০,০০০ টাকা দিব। ওই ১,০০,০০০ টাকা নিয়ে সে আবার তার বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে বা কোনো কিছু কেনার নাম ধরে ওই টাকাটা সেখানে একটা খরচ করবে। পুলিশ বলছে, বিভিন্ন উৎসব সামনে রেখে জাল টাকার কারবারীরা সরব হলেও বছরব্যাপী চলতে থাকে টাকা ছাপানোর কাজ। বিভিন্ন উৎসবে ঘিরেই যখন কেনাকাটার সময় হয় তখন এই নোটগুলি তারা বাজারে ছেড়ে দেয়। বিভিন্ন দোকানে, বিভিন্ন গরুর হাট, তারপরে উৎসবে বা বিভিন্ন ধরনের দুর্গাপূজা এগুলিতে তারা দিয়ে থাকে। ৫০০ ও ১,০০০ টাকার নোট লেনদেনের সময় সতর্ক থাকার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বরিশালে আবেদনের মাত্র ৩ দিনের মধ্যে মিলছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ভোগান্তি ছাড়াই সেবা পেয়ে খুশি নগরবাসী। গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের প্রায় ১০ বছরেও নাগরিক সুবিধা বাড়েনি, উল্টো ঘাড়ে চেপেছে বাড়তি ট্যাক্সের বোঝা। এখনও যোগাযোগ ব্যবস্থা সহ প্রধান সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিকল্পিত নগরায়ণ। বাসিন্দারা বলছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসলেও বাস্তবিক অনেকটাই শুভঙ্করে ফাঁকে। জনবল সংকটের অজুহাত দেখিয়ে ভারপ্রাপ্ত মেয়র বলেছেন, প্রকল্পগুলো শেষ হলে দুর্ভোগ আর থাকবে না। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়দ রুবেল। ২০১৩ সালে দেশের সর্ববৃহৎ আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনের যাত্রা। এই সিটি কর্পোরেশনের টঙ্গী জোনের কার্যালয় এটি। দেখেই বোঝা যাচ্ছে একটু বৃষ্টিতেই মেঝেতে পানি জমে আছে, নেই নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই একই চিত্র নগরীর জয়দেবপুর থেকে মোবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী, আরেচপুর থেকে বৌবাজার সহ বিভিন্ন সড়কে। প্রায় ১০ বছরে সবেমাত্র কিছু রাস্তা সংস্কার হলেও এখনও মূল শহরে বেহাল অবস্থায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। রাস্তার পাশের বৈদ্যুতিক লাইট, ময়লার নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকা সিটি কর্পোরেশনের প্রধান সমস্যা। নগরবাসী বলছেন, বাসযোগ্য পরিকল্পিত নগরায়নের যে লক্ষ্য নিয়ে রাজধানী লাগোয়া সিটি কর্পোরেশন, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। রাস্তাই যদি ঠিক না থাকে আমরা চলাফেরা করব কোনটা দিয়ে? প্রচুর পরিমাণে কষ্ট হয় গাড়ি দিয়ে আসার সময়, বিশেষ করে দক্ষিণ ৩০ নং ২৯ নং এলাকায় আমরা অনেকটা অবহেলিত এলাকা বললেই চলে। তবে ভারপ্রাপ্ত মেয়র বলছেন, এত বড় আয়তনের সিটিতে রয়েছে জনবল সংকট। চলমান সিআরডিপি, জাইকা সহ উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হলে মানুষের দুর্ভোগ অনেকাংশে সমাধান হবে। প্রকল্পগুলি শেষ হলে আমরা বিশ্বাস করি যে নাগরিকদের যে দুর্ভোগ, এই দুর্ভোগ অনেকাংশেই সমাধান হবে। ৩২৯.৯০ বর্গকিলোমিটার আয়তনের এই শিল্পনগরীতে ৩০,০০০ মানুষের বসবাস। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। মানিকগঞ্জের ঘিওরে ইসামতি নদীতে কুস্তা ব্রিজের একাংশ ভেঙে পড়েছে।
এতে বিপাকে পড়েছেন ঘিওর ও দৌলতপুর উপজেলার 20 গ্রামের মানুষ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। এই যে বৃষ্টি যেহেতু নদীতে ক্রমাগতই চলে যাচ্ছে, আস্তে আস্তে হেলে যাচ্ছে এবং পানির খুব নিকটবর্তী চলে গেছে, এক অংশ তো নদীতেই চলে গিয়েছে, সেই জন্য কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকেরা কিন্তু কাজ শুরু করেছে শুধুমাত্র এই যে ভেলিগুলোকে রক্ষা করার জন্য, টেনে উপরে রাখার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু যদি বলতে পারি চেন পুলি দিয়ে তারা বৃষ্টি এর মেইন অংশটা টানা দিবে, সেই কাজ কিন্তু প্রস্তুতি চলছে। আর এই হেলাতে এই বৃষ্টি সোজা করা হবে এবং তারপরে কিন্তু প্রকৌশল অধিদপ্তর আমাকে যতটুকু জানিয়েছে যে এইটে যে রক্ষা করার জন্য কাজ শেষেই কিন্তু এটা মেরামতে আবার পুনর্নির্মাণের কাজ তারা করবে, সেই জন্য কাজ শুরু করেছে এক ঘন্টা আগে। তো এখনও কিন্তু এই যে এই যে অঞ্চলের অর্থাৎ যদি বলি যে বিপাকে এখনও বিপাকে রয়েছে কুস্তা, নার্সি, শুলকুরা, পারমস্তল, চরমস্তল, বিনোদপুর, বৃষ্টিপুর, কুমারিয়া, জিয়ানপুর, খলসি সহ প্রায় 20 গ্রামের মানুষের সাথে এই ঘিউরের যোগাযোগকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা এখনও কিন্তু দেখছি এই সড়ক বা রোড যারা ব্যবহার করে তারা কিন্তু এখানে এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, তবে এখনও হুমকির মুখে রয়েছে ঘিউরের ইসামতি ও ধলেশ্বরী নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, শ্মশানঘাট, মসজিদ, মন্দির, বসতি ভিটা সহ ফসলি জমি। যদি বলি এই যে তার ধ্বংস অবশেষ অর্থাৎ যে গাছগুলো কিন্তু এখনো দৃশ্যমান রয়েছে নদীর ভিতরে এবং আশপাশের যে স্থাপনাগুলো তাও কিন্তু ঝুঁকিতে রয়েছে। কিছুক্ষণ আগে একটা পুলিশের সদস্যকে আমি দেখেছি এখান থেকে কিন্তু ঝুঁকিপূর্ণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য তারা এসে কাজ করেছে। এখন এখানে যে উৎসব জনতা রয়েছে সেই উৎসব জনতা কিন্তু সেই ক্ষেত্রে রয়েছে। তো আমরা দেখছি যে এই কাজটি কিন্তু তারা শুরু করেছে যদি বলি এইটা 2 সপ্তাহের ভাঙনে এটা ঘিউর অঞ্চলের কমপক্ষে 30টি বসতভিটা এবং 25 হেক্টর ফসলের জমিটি নদীতে বিলীন হয়ে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পশ্চিমা দেশগুলোকে রুখতে ঐক্যবদ্ধ চীন ও রাশিয়া। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর প্রথমবার বৈঠকে বসবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের মধ্যে কৌশলগত মিত্রতার উপর জোর দিয়েছেন তারা। বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্ডে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেন দুদেশের নেতা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসলেন ক্ষমতাধর এই দুই নেতা। বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্ডে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেন মিত্র দুদেশের নেতা। তারা দুজনই পশ্চিমাদের রুখতে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন। ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই অভিযানের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এ সময় ভারসাম্যমূলক নীতি বজায় রাখে চীন, আর এজন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান পুতিন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা করেন তিনি। চীনের এক চীন নীতিতে সমর্থন করে রাশিয়া, তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানির বিরোধিতা করে মস্কো, একমুখী বিশ্ব গড়ে তোলার জন্য সম্প্রতি যে চেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র তা কুৎসিত এবং অগ্রহণযোগ্য। আর শি জিনপিং বলেন, চীন বিশ্বের স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি স্থাপন করতে রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী, একই সঙ্গে চীন রাশিয়াকে সমর্থন করে যাবে বলেও জানান তিনি। চীন এবং রাশিয়া কার্যকর কৌশলগত যোগাযোগ বজায় রেখেছে, বিশ্ব সময় এবং ইতিহাসের পরিবর্তনের মুখে একটি অগ্রণী ভূমিকা পালন করতে এবং অশান্ত বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। পুতিন ও শি জিনপিং এর বৈঠকটি এমন এক সময় হলো যখন দুদেশই পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে। ইউক্রেনে অভিযান চালানোর জন্য রাশিয়া এবং তাইওয়ান প্রণালী নিয়ে চীন পশ্চিমাদের চাপের মুখে রয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়া আর ভারতে চালের দাম বাড়ানোর কারণে প্রভাব পড়েছে দরে।
এই মুহূর্তে নওগাঁর বাইপাস মিলগেট এলাকায় আছেন রিপোর্টার এম আর ডকি, যাচ্ছি তার কাছে। আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত চালের মোকামের দর কিছুটা নিচের দিকে ছিল, তবে সেপ্টেম্বরে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ার পর থেকে চালের যে বাজার তা কিন্তু আস্তে আস্তে স্থিতিশীল। তবে দ্বিতীয় সপ্তাহে সেপ্টেম্বরের এই যে 14 বা 10 তারিখের পর থেকে আমরা লক্ষ্য করছিলাম নওগাঁর মোকামে দরের জায়গাটা কিন্তু কিছুটা বাড়ছে, এবং এই দর বৃদ্ধির পিছনে ব্যবসায়ীদের যে অজুহাত বা ব্যবসায়ীরা যে যুক্তিটা দাঁড় করাচ্ছেন তা হলো যে ইন্ডিয়া থেকে যে পরিমাণ চাল আসার কথা ছিল এই চাল কিন্তু ভারত সরকারের ট্যাক্স বৃদ্ধি 20% ট্যাক্স বৃদ্ধি করেছে, এই ট্যাক্স বৃদ্ধির কারণে চাল সরবরাহ কিছুটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। এই কারণে একদিকে তারা একটা যুক্তি দাঁড় করাচ্ছেন, অন্যদিকে কিন্তু কদিনের বৈরী আবহাওয়া এরকম একটি অজুহাতকে দাঁড় করিয়ে কিন্তু গত সপ্তাহে মানে আজ থেকে 5 দিন আগে বস্তাপতি পাইকারি মোকামে কিন্তু 100 থেকে 120 টাকা পর্যন্ত এই নওগাঁর পাইকারি মোকামের দর বাড়ানো হয়েছে। তবে এই দর বৃদ্ধিকে আসলে ব্যবসায়ীদের দিক থেকে যে বিষয়টিকে তারা আসলে বোঝানোর চেষ্টা করছেন, দেশের যে খাদ্যের যে চাহিদা এই চাহিদার তুলনায় এখন তাদের হাতে যে ধান সংগ্রহ করে থাকেন এই সময় ধানের কিছুটা ঘাটতি থাকার কারণে ধানের দর বৃদ্ধি হয়েছে, অন্যদিকে দরের প্রভাব ফেলতে গিয়ে কিন্তু চালের দর কিছুটা বাড়ানো হয়েছে। তবে নওগাঁর খুচরা বাজারে এখনো তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করছি না দর বৃদ্ধির, তবে পাইকারি মোকামের এই বাজার ব্যবস্থাকে কিন্তু পাইকারদের পক্ষ থেকে বা ব্যবসায়ীদের পক্ষ থেকে যে বিষয়টিকে তারা তুলে ধরছেন, যেহেতু তাদের যে পরিমাণ ধান বা চাল ক্রাশিং করতে হয় এই ধানের সংকটকে তারা এই মুহূর্তে লক্ষ্য করছেন, বাজারে চালের কিছুটা চাহিদা রয়েছে, মোকামগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাল চাওয়া হচ্ছে, এই কারণে কিন্তু গেল সপ্তাহের ব্যবধানে বিশেষ করে চিকন চালের দরটা কিন্তু বস্তাপতি 100 থেকে 120 টাকা বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে এই দর বৃদ্ধির প্রভাব কিন্তু খুচরা বাজারে আসার কথা, এবং সেই দিক থেকে নওগাঁর যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে এখনো তাদের স্থিতিশীল, বিশেষ করে সরু কাটারি জাতের যেসব চাল রয়েছে এটা 70 থেকে 72 টাকা কেজি নওগাঁর এই পাইকারি মোকামে কেনা বেচা খুচরা বাজারে কেনা বেচা চলছে, অন্যদিকে মোটা চাল যেসব নাজির পারিজা মিনিকেট এই জাতীয় 65 থেকে 68 টাকা, অন্যদিকে কিন্তু পারিজা জাতের নতুন যে ধান উঠেছে এই ধান কিন্তু ধানের চাল নওগাঁর এই বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 52 থেকে 54 টাকা কেজি দরে। তো সব মিলে হঠাৎ একটু দর বৃদ্ধি ক্রেতাদের ভিতরে কিছুটা অস্বস্তি লক্ষ্য করছিলাম। এই ছিল নওগাঁর পাইকারি মোকামের চাল বেচা কেনার খবর আমার কাছে। সময় সংবাদে আরো থাকছে, রানি এলিজাবেথের কফিনে শ্রদ্ধা জানাতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে ব্রিটিশদের ঢল, বাইরে অপেক্ষায় হাজার হাজার, অশ্রুসিক্ত নয়নে জানাচ্ছেন শেষ বিদায়। টপারে এয়ার অ্যাডজাস্টার আছে, কালি হয় না। টপার গ্যাস স্টোভ, হ্যাসল ফ্রি কুকিং। বরিশালে আবেদনের মাত্র 3 দিনের মধ্যে মিলছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোগান্তি ছাড়াই মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এমন সেবা পাওয়ায় খুশি নগরবাসী। সুজত দাসে তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল নগরের ভাটিখানা এলাকার বাসিন্দা হাসিবুর রহমান মাত্র 21 বছর বয়সে চাকরির সুবাদে পাড়ি জমাবেন ইউরোপের দেশ রোমানিয়াতে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তবে ওয়ান স্টপ সার্ভিস সেবার খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আসেন হাসিবুর, মাত্র 72 ঘন্টার মধ্যে সার্টিফিকেট পাওয়ায় রীতিমতো অবাক। যাবতীয় যত কাগজপত্র সব দেওয়ার পরে উনি সব ভালোভাবে রিসিভ করছে, আমি অত্যন্ত মানে আনন্দিত। আগে সনদ পেতে ভোগান্তিতে পড়তে হতো, এখন 500 টাকা ব্যাংক ড্রাফট করে মাত্র 3 দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ায় খুশি আবেদনকারীরা। তখন যে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য যে ভোগান্তিটা ছিল এখন ওয়ান স্টপ চালু হওয়ার কারণে ভোগান্তিটা এখন আর নেই। প্রথমবার পুলিশ ক্লিয়ারেন্স করছি, এখন আমার যে তরুণ হিসাবে যে আমি এটা এত তাড়াতাড়ি পাইছি এই জন্য আমি খুব খুশি হয়েছি। গত 31 আগস্ট ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস চালু হবার পর এখন পর্যন্ত আবেদন করেছেন 58 জন, এদের মধ্যে 34 জনকে আবেদনের 3 দিনের মধ্যে দেয়া হয়েছে সনদ। 500 টাকা ব্যাংক ড্রাফট জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তারা 3 দিনের মধ্যে মানে এখান থেকে আবার নিয়ে যাচ্ছেন তারা। পুলিশ কমিশনার জানান ক্লিয়ারেন্স হয়ে গেলে সুবিধাভোগীর বাড়িতে সনদ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে মানুষ সহজে যেন পুলিশ ক্লিয়ারেন্স পায়, একই সঙ্গে সঙ্গে তাদের যেন সময় এবং অর্থের অপচয় না হয়, এই কাজটা করার চেষ্টা করেছি আমি। 2009 সালে বরিশাল মহানগরের নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়, তবে এই প্রথম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। দীর্ঘ অপেক্ষার পর এবার আলোকিত হওয়ার পথে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। 7 লাখ মানুষের এই দ্বীপে স্থাপন হয়েছে 15 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট। ইতিমধ্যে প্রায় 512 কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপনের কাজও শেষ হয়েছে।
কর্তৃপক্ষ বলছে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে দ্বীপবাসী। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সদ্দাম হোসেনের রকেট ছবিতে রিপোর্ট। বঙ্গোপসাগর আর মেঘনার কোলে দোল খাওয়া নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া শত শত বছর ধরে অন্ধকারেই জীবন পার করছিলেন এই দ্বীপের 7 লাখ মানুষ। এই প্রথম বিদ্যুতের আলো পৌঁছাবে ঘরে ঘরে, বিদ্যুৎ সুবিধায় বদলে যাবে দ্বীপের অন্ধকারের গল্প। 2021 সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্ল্যান্টের কাজ। এক বছরের মধ্যে 16 একর জমিতে 15 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের নির্মাণ কাজ শেষ হয়। স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এমন খবরে উচ্ছ্বসিত দ্বীপের মানুষ। হাতিয়াতে বিদ্যুৎটা হইলে অধিকাংশ দেশে অনেক কাজকর্ম বাড়ি যাবে, মেল কারখানা করতে পারবো, তারপর আমাদের যাতায়াতের বাসা বাড়িতে সুবিধা। মূল ভূখণ্ড থেকে 1.5 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে নিঝুম দ্বীপেও দেয়া হয়েছে সঞ্চালন লাইন। সংশ্লিষ্টরা বলছেন এর মধ্য দিয়ে কয়েক ধাপ এগিয়ে যাবে দ্বীপ হাতিয়ার অর্থনীতি। 15 মেগাওয়াটের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেটারও কাজ করার শেষের দিকে আশা করতেছি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং উনি যে এই সময়ের মধ্যে আমাদেরকে বিদ্যুৎ দিয়ে দেশবাসীর একটা স্বপ্ন পূরণ করেছেন। 384 কোটি 36 লাখ 15 হাজার টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের নাম হাতিয়া দ্বীপ নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন। ইতিমধ্যে দ্বীপের মূল ভূখণ্ডের 9টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে 512 কিলোমিটার 33/11 ভোল্টের সঞ্চালন লাইন। সময় সংবাদ, হাতিয়া, নোয়াখালী। দেখছেন সময় সংবাদ। রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনে শ্রদ্ধা জানাতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে ঢল ব্রিটিশদের। বাইরে অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মানুষ। অনেকেই অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাচ্ছেন রানীকে। এদিকে 19 সেপ্টেম্বর রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বিভিন্ন দেশের সরকার প্রধান। এজন্য নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সময় গড়িয়ে চলেছে, চলছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা নিবেদন। হাজার হাজার মানুষ যখন লন্ডনের ওয়েস্টমিনস্টার হলের বাইরে অপেক্ষা করছেন, ভেতরেও তখন নিঃশব্দে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন সব শ্রেণী পেশার মানুষ। প্রিয় রানীকে হারানোর শোকে অনেকের চোখেই পানি। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাচ্ছেন ব্রিটেনের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানীকে। অনেকেই শ্রদ্ধায় মাথা নত করছেন। শুক্রবার হলের বাইরে প্রায় 5 মাইল লম্বা সারি তৈরি হয়েছে অপেক্ষমান মানুষের। রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। পূর্ব লন্ডনের স্যান্ড্রিংহাম এস্টেটে বহু মানুষ ফুলের শ্রদ্ধায় স্মরণ করেছেন রানীকে। আর সে ফুলের শ্রদ্ধা জ্ঞাপনের দৃশ্য ঘুরে ঘুরে দেখেন রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডলটন। পরে তারা উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান। প্রিন্স উইলিয়াম তার শুভাকাঙ্ক্ষীদের বলেছেন, দাদি রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনের পেছনে হাঁটার সময় তার মা প্রিন্সেস ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়ার স্মৃতি মনে পড়েছে। In tribute to the memory of Her Majesty Queen Elizabeth II. এদিকে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রানীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। রানীর অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেবেন বিভিন্ন দেশের সরকার প্রধান। এজন্য যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক সহ 500 বিদেশি অতিথি অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। 19 সেপ্টেম্বর রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার পর লন্ডন জুড়ে 2 মিনিট নীরবতা পালন করা হবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর। আসরের প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15। সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এখন পর্যন্ত দুর্বার গতিতে ছুটছে সাবিনা বাহিনী। জয়ের ধারা বজায় থাকায় দারুণ আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা, যেখানে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের ট্রফি থেকে 2 ধাপ পেছনে বাংলাদেশ। ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলন করে ব্যস্ত সময় পার করে আখি স্বপ্নারা। যদিও প্রতিপক্ষ ভুটানের চেয়ে 29 ধাপ এগিয়ে বাংলাদেশ। 2010 সালে ঢাকায় ভুটানকে 7-0 গোলে বিধ্বস্ত করেছিল বাংলার মেয়েরা। দলে কোনো ইঞ্জুরির সমস্যা নেই, র্যাঙ্কিং কিংবা পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভুটানকে হালকাভাবে নিচ্ছে না ছোটনের দল। সেরাটা খেলেই ফাইনালে উঠতে চায় সাবিনারা। অন্যদিকে মাঠে নামার আগে আত্মসমর্পণ করতে চায় না ভুটান।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাঙ্ক্ষিত সেবা পেতে ভোর হবার আগে দীর্ঘ লাইন, কয়েকদিন ঘুরেও মেলে না রিপোর্ট। রাজধানীর বিশেষায়িত হাসপাতালে রোগী ভোগান্তি চরমে, ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ। দেখতে আসল মনে হলেও সবই নকল, 1 কোটি টাকার জাল নোট সহ গ্রেফতার 3। সক্রিয় 15 কোম্পানির সন্ধান, লেনদেনে সতর্ক হওয়ার পরামর্শ। এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের রুখতে ঐক্যবদ্ধ রাশিয়া চীন, ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন শি জিনপিং প্রথম বৈঠক, জোর দিলেন কৌশলগত মিত্রতার উপর। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।